আজ আমি এখানে আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে পাটির। প্রথমে আমি 1 লিটার দুধ ক্ষীর করে নিব। এইভাবে ক্ষীর করে নিব। এর মধ্যে দিয়ে দিব চিনি। অনবরত নাড়তে থাকতে লাগবে। এই যে আমাদের ক্ষীর রেডি হয়ে গেছে। ক্ষীর এখন আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এইভাবে তৈরি করতে হয়। এবার বাটিতে সুন্দর করে ঢেলে দেব। এখানে এক গোটা বাটি চালের গুঁড়ো দেওয়া হলো। এখানে এক বাটি ময়দা দেওয়া হলো। আর এই বাটিটা হাফ চিনি দেওয়া হবে, কিন্তু গুঁড়ো। এখানে আমরা গোটা বাটি দিয়ে দুধ দিয়ে এটা গুলিয়ে নিব। আপনারা যদি চান জল দিয়েও গুলাতে পারেন। এইভাবে ভালো মতন করে গুলিয়ে নিতে হবে। আর একটু জল লাগবে। আপনারা যদি চান দুধও মিশাতে পারেন বা জলও মিশাতে পারেন। আমাদের এখানে পাটি জোড়ার গোলা এবং ক্ষীর রেডি হয়ে গেছে। এখন তোমাদেরকে বানিয়ে দেখাবো কেমন হয়। আমরা এখন এখানে টিস্যু পেপার দিয়ে ব্রাশ করে নিলাম। এখন আমাদের এই যে পিঠার বানানো এই গোলাটা এখন আমরা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সুন্দর করে ধীরে ধীরে দিতে হবে। এখন আমরা এর মধ্যে ক্ষীরটা দিলাম। এখন ধীরে ধীরে সুন্দর করে এভাবে উঠাতে হবে। আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারেন। এখন আমরা এটা তুলে নেব। আপনাদের যদি ভালো লাগে তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরপর করে পিঠাগুলো ভেজে নেবো।